এক বোন লিখেছেন যে আমার এক পরিচিত বোনের সংসার চালাতে কষ্ট হচ্ছে তিনটি বাচ্চা পড়াতে গিয়ে স্বামী ব্যবসা করে ব্যবসা ধার করোনার জন্য অল্প কিছু টাকা ঋণ আছে বাবার বাড়ি থেকে সম্পদ পেয়েছে প্রায় এক কোটি টাকার মতন এখন সে জায়গা বিক্রি করলে অর্ধেক দামে বিক্রি করতে হবে তাই দু এক বছর পর বিক্রি করতে চাচ্ছে এ অবস্থায় পরিবারের তার পরিবারের জন্য জাকাত দেওয়া যাবে কি জাকাতের হকদার আল্লাহ তালা কোরআন কারি বলেছেন যে ইন্নামা সাদাকাত ফুকারা ইউল মাসাকিন সাদাকা বা জাকাত এটা হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য তো যে লোকের মালিকানায় এমন জায়গা আছে যেটা এক কোটি টাকা দাম হবে অথবা ধরেন পঞ্চাশ লাখ টাকাই হবে তো সেই লোক কে গরিব বা মিসকিন কি বলা যাবে আপনারাই বলুন কারণ সম্পদের মালিকানা স্থাবর হোক অস্থাবর হোক যদি কোনো মানুষ সম্পদের মালিক হয় তাহলে তাকে গরিব বা মিসকিন বলা যায় না এ অবস্থায় তার জাকাতের জন্য হাত পাতা এটা সমীচীন হবে বলে আমি মনে করি না আল্লাহ আলা আলম